সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় চৌম্বক পদার্থের মধ্যে সৃষ্ট চুম্বকত্বের প্রকারভেদ। তো আধুনিক ধারণা মতে সব পদার্থই যেমন ধাতু বা পরিবাহী, অর্ধপরিবাহী কিংবা অন্তরক বা অপরিবাহী, সবাই কি করে চুম্বকত্ব প্রদর্শন করে। যদিও এই চুম্বকত্ব পদার্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, তো এই ভিন্ন ভিন্ন প্রকৃতি কেন হয় বা চুম্বকত্ব কেন সৃষ্টি হয় সেটি আমরা একটু ব্যাখ্যায় আসব। আমরা জানি পদার্থসমূহ কি পরমাণু, অণু অথবা আয়নের সমন্বয়ে গঠিত। তো বিশেষত কঠিন পদার্থসমূহের মধ্যে যদি আমরা বিবেচনা করি যে পরমাণু সমন্বয়ে গঠিত, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং বাইরের বিভিন্ন কক্ষপথ সেগুলোতে কি থাকে, ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আমরা জেনে এসেছি যে গতিশীল চার্জ তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। অর্থাৎ এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রন গতিশীল আছে, কোথায়, কক্ষপথে গতিশীল আছে, অতএব ইলেকট্রনের কক্ষীয় গতির কারণে এখানে একটি কি হবে, কারেন্টের বা তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। ফলে ইলেকট্রনের কক্ষীয় গতির কারণে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আবার সেই সাথে ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের পাশাপাশি তার নিজ অক্ষেও সে কী করে, ঘূর্ণন সম্পন্ন করে, অর্থাৎ ইলেকট্রনের স্পিন গতিও আছে। এই স্পিন গতির কারণেও এখানে একটি প্রবাহ মাত্রার সৃষ্টি হয় এবং একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এছাড়াও নিউক্লিয়াসের স্পিন গতিও এক্ষেত্রে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমরা দেখলাম যে ইলেকট্রনের কক্ষপথে গতিশীলতা, ইলেকট্রনের নিজ অক্ষের গতিশীলতা এবং নিউক্লিয়াসের নিজ অক্ষে ঘূর্ণনের কারণে কি হচ্ছে, প্রবাহ মাত্রার সৃষ্টি হচ্ছে এবং সেই প্রবাহ মাত্রার কারণে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তো এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই পরমাণুতে একটি চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয়। দেখা যায় যে ইলেকট্রনের কক্ষীয় গতির কারণে কি হয়, সেখানে কক্ষীয় চৌম্বক দ্বিমেরু ভ্রামক মিউ এল, ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের ফলে অর্থাৎ স্পিনের কারণে একটি স্পিন দ্বিমেরু ভ্রামক, এবং নিউক্লিয়াসের স্পিনের কারণে কি হয়, একটি নিউক্লিয়ার স্পিন মোমেন্ট বা নিউক্লিয়ার দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয়। এই তিনটি দ্বিমেরু ভ্রামকের সমষ্টি মূলত কি করে, দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি করে। তাহলে এই তিনটির সমষ্টি যদি মিউ হয়, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে কত, মিউ এল প্লাস মিউ এস প্লাস মিউ এন। তবে এক্ষেত্রে এই নিউক্লিয়াসের স্পিন গতির কারণে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয় তার অবদান এই কক্ষীয় গতি এবং ইলেকট্রনের স্পিন গতি, এই দুটির তুলনায় নগণ্য। সেজন্য মোট দ্বিমেরু ভ্রামকের গাণিতিক হিসাবে আমরা নিউক্লিয়ার চৌম্বক দ্বিমেরু ভ্রামককে কি করতে পারি, বাদ দিতে পারি। অর্থাৎ মোট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সমষ্টি মূলত বা প্রধানত ইলেকট্রনের কক্ষীয় গতি এবং তার নিজ অক্ষে স্পিন গতির
সমষ্টির সমান, ঠিক আছে? বা স্পিন গতির কক্ষীয় গতি এবং স্পিন গতির মাধ্যমে সৃষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সমষ্টির সমান, ঠিক আছে? তো এই যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটি কেন, এটি এই যে একটি পরমাণুতে সৃষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামক এরকম কঠিন পদার্থের মধ্যে কি কোটি কোটি পরমাণুর সমন্বয়ে যেহেতু পদার্থ গঠিত, অতএব এরকম কোটি কোটি কি আছে, চৌম্বক দ্বিমেরু ভ্রামক আছে। এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলোর সজ্জার এবং তথা তাদের পারস্পরিক বা পাশাপাশি চৌম্বক দ্বিমেরুগুলোর আপেক্ষিক যে অরিয়েন্টেশন বা দিগ অবস্থা, এই দিগ অবস্থার উপর ভিত্তি করে এক এক পদার্থের মধ্যে এক এক রকমের চুম্বকত্ব ধর্ম কি হয়, চুম্বকত্ব ধর্মের বহিঃপ্রকাশ ঘটে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এই যে বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, সেটি চুম্বক দ্বিমেরু ভ্রামকের মাধ্যমে যে চুম্বক আয়নের সৃষ্টি হয়, সেই নিট চুম্বক আয়ন সেটি কখনো শূন্য আবার কখনো অশূন্য মানের হয়ে থাকে। এটি নির্ভর করে যে বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত। যদি জোর সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেখানে বা ওই পদার্থের মধ্যে নিট চুম্বকায়ন শূন্য থাকে, আর যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে নিট চুম্বকায়ন সেটি কি অশূন্য মানের হয়, অর্থাৎ কিছু চুম্বকায়ন সেখানে বিদ্যমান থাকে। কেমন? তো এই চুম্বক আয়নের প্রকৃতির উপর তথা চুম্বক দ্বিমেরু এবং ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে যে চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে, সেই চুম্বকত্বের প্রকারভেদ কীরকম হতে পারে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা তার উপর নির্ভর করছে কি তার মধ্যে নির্চুম্বকায়ন থাকবে কি থাকবে না, তার উপর ভিত্তি করে চুম্বক পদার্থের মধ্যে সৃষ্ট চুম্বকায়নকে বা চুম্বকত্বকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি। একটি ডায়াচুম্বকত্ব, দ্বিতীয় প্যারাচুম্বকত্ব, ফেরোচুম্বকত্ব, প্রতি ফেরোচুম্বকত্ব এবং ফেরি চুম্বকত্ব। এই পাঁচটি প্রকার আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করব। প্রথমেই আসা যাক ডায়াচুম্বকত্ব কি। যে সকল পদার্থকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তারাই হচ্ছে কি ডায়াচুম্বক পদার্থ। আর যে চুম্বকত্ব গুণটি লাভ করে, অর্থাৎ এই যে সামান্য বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করলো, এই গুণটিকে আমরা বলি কি ডায়াচুম্বকত্ব, ঠিক আছে? কোন ধরনের পদার্থে এগুলো দেখা যায়, আমরা যদি পদার্থগুলোর একটু আইডেন্টিফাই করতে পারি তাহলেই বুঝতে পারবো যে এখানে কি ধরনের চুম্বকত্ব সৃষ্টি হবে। কি আছে, যেমন সোনা, রূপা, তামা কিংবা বিসমাথ, এই ধরনের পদার্থগুলোই হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। এই পদার্থগুলো কি হয়, এদের মধ্যে কোনো স্থায়ী ডাইপোল মোমেন্ট বা চুম্বক দ্বিমেরু ভ্রামক থাকে না। কেন থাকে না? এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা বলেছিলাম যে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কি করবে, দ্বিমেরু ভ্রামকের স্থায়িত্ব তথা চুম্বকত্বের স্থায়িত্ব নির্ধারণ করবে। এই সমস্ত পদার্থের মধ্যে দেখা যায় যে জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে, ফলে এখানে এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটির চুম্বক দ্বিমেরু ভ্রামক, যদি আমরা যদি মনে করি যে এ একটি ইলেকট্রন
ইলেকট্রন। তাহলে এ ইলেকট্রনের জন্য যদি চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান এই দিকে হয়, এটি কিন্তু সমষ্টি, কি কি কক্ষীয় গতি এবং স্পিন গতির সমষ্টি। তাহলে বি এই ইলেকট্রনটির জন্য সৃষ্ট চুম্বক দ্বিমেরু ভ্রামক তার বিপরীত দিকে অবস্থান করে, মানে সমান কিন্তু পরস্পর বিপরীত মুখী। ফলে কি হবে, এখানে এই জোড়া ইলেকট্রনের চুম্বক দ্বিমেরু ভ্রামক সমান বিপরীত মুখী হওয়ার কারণে এখানে নেট চুম্বক মোমেন্ট বা চুম্বক দ্বিমেরু ভ্রামক শূন্য। ফলে এই সমস্ত পদার্থের মধ্যে কি হয় না, কোনো চুম্বকত্বের বহিঃপ্রকাশ ঘটে না। কিন্তু যদি এখন এই পদার্থটির উপর কি করি আমরা, একটি বহিঃস্থ চুম্বক ক্ষেত্র বি প্রয়োগ করি, তাহলে দেখা যায় যে এই ইলেকট্রন এ এবং ইলেকট্রন বি দ্বারা সৃষ্ট চুম্বক ক্ষেত্রের যে মান, এটা আমরা যদি এটাকে মিউ ওয়ান বলি অথবা মিউ এ বলি এবং এটা মিউ বি বলি, তাহলে নিট চুম্বকায়ন কি হয় এখানে, অর্থাৎ মিউ এর জন্য এখান থেকে এইটুক পর্যন্ত এবং মিউ বি অর্থাৎ বি ইলেকট্রনের জন্য চুম্বক দ্বিমেরু ভ্রামক এই পর্যন্ত হচ্ছে। কোন দিকে হচ্ছে, প্রযুক্ত চুম্বক ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে কি হচ্ছে, চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে। এটি কেন, কারণ একটু যদি খেয়াল করি এখানে কক্ষীয় গতি এবং স্পিন গতির মাধ্যমে কি হবে, চুম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। তো যখন বহিঃস্থ চুম্বক ক্ষেত্রে এরকম একটি পদার্থকে স্থাপন করা হয়, তখন এই যে কক্ষীয় যে চুম্বক ভ্রামক এটি বিপর্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল সেই তড়িৎ ক্ষেত্রে কিন্তু কি করেছি, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। ফলে কি হবে, এখানে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক কোন দিক হবে, প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের কি বিপরীত দিকে, তাই তো, লেন্জের সূত্র তো আমাদের তাই বলে। ফলে এখানে কি হবে, এই চুম্বক ক্ষেত্রের অর্থাৎ প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের যে বলরেখাগুলো, সেই বলরেখাগুলোকে এখানে আবিষ্ট চুম্বকত্ব যেটি সৃষ্টি হবে, অর্থাৎ আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট আবিষ্ট চুম্বক ক্ষেত্র, সেটির যে বলরেখা এটি প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের কি বিপরীত দিকে হবে। অর্থাৎ আবিষ্ট চুম্বক ক্ষেত্রের দ্বারা সৃষ্ট চুম্বক দ্বিমেরুগুলোর দিক হবে প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের বিপরীত দিকে। ফলে এখানে দেখা যায় যে বাইরে থেকে যখন আমরা কি করি, একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তখন একটি নিট চুম্বক মোমেন্ট এখানে থেকে যাচ্ছে। কোন দিকে থেকে যাচ্ছে, বিপরীত দিকে, প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, ঠিক আছে। এই নিট চুম্বক ক্ষেত্র এই এই যে নিট একটা চুম্বক দ্বিমেরু ভ্রামক, এটি প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হয়ে কি করবে, একটা সামান্য অত্যন্ত ক্ষুদ্র মানের চুম্বকত্ব সৃষ্টি করবে, ঠিক আছে। যার জন্য এখানে আমরা কি বলি যে চুম্বকত্ব প্রদর্শনকারী বা নির্দেশকারী যে রাশি, অর্থাৎ চুম্বক প্রবণতা টাই এম, এটি দেখা যায় কি তোমার লেস দ্যান জিরো টা চুম্বকত্বের ক্ষেত্রে, অর্থাৎ মাইনাস, লেস দ্যান জিরো মানে কি মাইনাস হয়ে থাকে, ঋণাত্মক মান হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য বেশিরভাগ ডা চুম্বক পদার্থে চুম্বকত্ব অত্যন্ত ক্ষীণমানের হয় এবং সেটি বহিঃপ্রকাশ ঘটে না বললেই চলে। শুধু তাই নয়, এই সমস্ত ক্ষেত্রে অন্যান্য প্রভাব যেমন পেরা ফেরো বা
আরো যে দুটি প্রভাব রয়েছে এগুলোও কিন্তু পদার্থের মধ্যে উপস্থিত থাকে একই সাথে, ফলে দেখা যায় ডায়াচুম্বকত্ব প্রভাবটি কি প্রভাবটি প্রদর্শন করে না বা প্রায় বিলীন হয়ে যায়। ঠিক আছে, এই ছিল ডায়াচুম্বকত্ব সম্পর্কে আমাদের আলোচনা। এরপরে আসবো আমরা প্যারা চুম্বকত্ব সম্পর্কে। প্যারাচুম্বকত্ব কি এবং কাদের মধ্যেই বা এটি সৃষ্টি হয়? আমরা আগেই বলেছি যে ইলেকট্রনের কি কক্ষীয় গতি, স্পিন গতি এবং নিউক্লিয়াসের স্পিন গতির কারণে কি হয়, চৌম্বক দ্বিমেরুর সৃষ্টি হয়। এই প্যারাচুম্বক পদার্থের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়। প্যারাচুম্বক পদার্থের আবার প্রকৃতি কেমন হতে পারে? বেশিরভাগ ধাতু, তারপরে খুব অল্প সংখ্যক আছে যারা জোর সংখ্যক ইলেকট্রন ধারণ করে, যেমন অক্সিজেন অণু। ঠিক আছে, এছাড়া পরমাণু এবং অণু যেগুলোতে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, যেমন কি মুক্ত সোডিয়াম পরমাণু বিজোড় সংখ্যক কি আছে, ইলেকট্রন আছে। এই ধরনের পদার্থগুলোতে প্যারাচুম্বকত্বের সৃষ্টি হয়। তাহলে এদের বৈশিষ্ট্য কেমন হয় আমরা যদি একটু সংজ্ঞায়িত করি, যে সকল পদার্থকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে বহিঃস্থ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিকে সামান্য কি করে চুম্বকত্ব লাভ করে, তাদের কি বলা হয়, প্যারাচুম্বক পদার্থ। এবং যে চুম্বকত্ব গুণ এর মধ্যে সৃষ্টি হয় সেটিকে বলা হয় প্যারাচুম্বকত্ব। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা কি করতে পারি, প্যারাচুম্বক পদার্থগুলোকে আইডেন্টিফাই করতে পারি। একটি উদাহরণ যদি দিই, অলরেডি আমরা একটি দিয়েই ফেলেছি, যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম কিংবা টিন, এই জাতীয় পদার্থ হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। তো এখানে যেহেতু কি হচ্ছে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকে, কিন্তু সেই ডাইপোল মোমেন্টগুলোর দিক কেমন হয়, একটি যদি এদিকে থাকে, আরেকটি এদিকে, আরেকটি এদিকে, আরেকটি হয়তো এদিকে আছে, কোনোটি হয়তো এদিকে আছে, কি এলোমেলো আছে। এলোমেলো থাকার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে প্যারাচুম্বক পদার্থের অণু, পরমাণু অথবা আয়ন, এরা যে স্থায়ী দ্বিমেরু মোমেন্ট সৃষ্টি করেছিল, এই এক একটি স্থায়ী দ্বিমেরু চৌম্বক দ্বিমেরু স্বতন্ত্রভাবে বা এককভাবে কি করে ক্রিয়াশীল থাকে। ঠিক আছে, আমরা বলতে পারি এটাকে যে স্বাধীন সত্তা হিসেবে এক একটি দ্বিমেরু কাজ করে। কিন্তু সাধারণ তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রায় তাপজনিত কম্পন বেশি হওয়ার কারণে এই দ্বিমেরুগুলো এই যে এরকম এলোমেলোভাবে সজ্জিত থাকে, ফলে প্যারাচুম্বক পদার্থের মধ্যে একটি নিট চুম্বকায়ন কি হয়, শূন্য হয়। অর্থাৎ নিট চুম্বক দ্বিমেরু ভ্রামক শূন্য। আমরা যদি এটাকে সাম করি, সাম অফ এম, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের সামেশন শূন্য হয়ে যায়। এজন্যই প্যারাচুম্বক পদার্থগুলো কি করে না, চুম্বকত্ব প্রদর্শন করে না। কিন্তু যদি একটি বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র বি এখানে প্রয়োগ করা যায়, তাহলে এই যে এলোমেলো দিক অবস্থায় চৌম্বক দ্বিমেরুগুলো রয়েছে সেগুলো প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হওয়ার চেষ্টা করে। কিন্তু ওই যে কক্ষ তাপমাত্রায় যে তাপশক্তি রয়েছে, সেই তাপশক্তির কারণে সবগুলো চৌম্বক দ্বিমেরু কিন্তু একই দিকে সজ্জিত হতে পারে না। কেমন, এটি মূলত কি তাপের কারণেই পারে না, ফলে অল্প সংখ্যক চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি করে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হওয়ার চেষ্টা করে বা প্রয়াস পায়, ফলে এখানে একটি দুর্বল মানের বা একটি কম
চুম্বকত্বের সৃষ্টি হয়, প্রযুক্ত চুম্বকক্ষেত্র বরাবর। সেজন্যই প্যারাচুম্বক পদার্থে কি হচ্ছে, চুম্বকত্বের মান কম, কিন্তু সেটি ডায়াচুম্বকত্বের তুলনায় অনেক বেশি, অর্থাৎ কাই এম এক্ষেত্রে আমরা গ্রেটার দেন জিরো অর্থাৎ ধনাত্মক পাই, কারণ এটি প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকেই কি হচ্ছে সজ্জিত হচ্ছে, অর্থাৎ প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের সবল অংশের দিকেই এরা কি করে আকৃষ্ট হয়। এজন্য প্যারাচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, যেখানে ডায়াচুম্বকত্বের ক্ষেত্রে কিন্তু কি বিকর্ষিত বা বিকৃষ্ট হয়েছিল, ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে চুম্বক দ্বিমেরু ভ্রামক ছিল সেক্ষেত্রে, এজন্য তারা পরস্পরকে বিকর্ষণ করছে, কিন্তু এক্ষেত্রে আকর্ষণ বিদ্যমান থাকে, ঠিক আছে। তাহলে এভাবে প্যারাচুম্বকত্বের সৃষ্টি হয়, ফলে এখানে যে এই যে চুম্বক প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিক বরাবর চুম্বক ভ্রামকগুলো কি হচ্ছে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে, এই চেষ্টার সংখ্যা কম থাকায় এখানে একটি কম মানের কিন্তু শূন্য থেকে বেশি চুম্বকত্ব লাভ করে। তবে এটি স্পষ্টতই আমরা বলেছি যে এটি তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে, তাহলে প্যারাচুম্বকত্ব এটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এরপরে আমরা আসব কি ফেরোচুম্বকত্ব বিষয়ে। ফেরোচুম্বকত্ব কি বা কাদের মধ্যে সৃষ্টি হয়, আমরা স্পষ্টতই একে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে, তার মানে বাইরের চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে একটা শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, কোন দিকে, প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিক বরাবর, সেই সকল পদার্থকে বলা হয় ফেরোচুম্বক পদার্থ, এবং ওই পদার্থের মধ্যে সৃষ্ট চুম্বক গুণকে বলা হয় ফেরোচুম্বকত্ব। কোন পদার্থগুলো ফেরোচুম্বক পদার্থ, খুব সিম্পল, যেগুলোকে আমরা কি চুম্বকে পরিণত করতে পারি, লোহা, তারপরে নিকেল, কোবাল্ট, হ্যাঁ, এই জাতীয় পদার্থগুলোই হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। এখানে এই ফেরোচুম্বক পদার্থের মধ্যেও এই তিন নম্বর আমাদের 1, 2, 3 আছি আমরা, এই ফেরোচুম্বক পদার্থের মধ্যে কি থাকে, ধরো একটা নমুনা যদি নিই আমরা ফেরোচুম্বক পদার্থের, এখানেও স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকে, তবে এই ডাইপোল মোমেন্টগুলো স্বতন্ত্র বা একক চুম্বক দ্বিমেরু হিসাবে কাজ করে না। কিভাবে কাজ করে, এগুলো অঞ্চল ভিত্তিক, অর্থাৎ পুরো ফেরোচুম্বক পদার্থ খণ্ডটির মধ্যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, অঞ্চল থাকে, এই অঞ্চলসমূহের মধ্যে চুম্বক দ্বিমেরু ভ্রামক দেখা যায় যে এই অঞ্চলের মধ্যে এই দিকে সজ্জিত আছে, আবার হয়তো এই অঞ্চলের মধ্যে এইভাবে সজ্জিত আছে, আবার এই অঞ্চলে হয়তো এই দিকে সজ্জিত আছে, আবার দেখা গেল হয়তো এখানে এইভাবে সজ্জিত আছে, এরকম নানানবিধ দিকে এরা কি থাকতে পারে, সজ্জিত থাকতে পারে। ফলে এখানে এই অঞ্চলে এদেরকে বলা হয় ডোমেইন, যে সম্পর্কে আমরা আরও ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। এই ডোমেইনগুলোতে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সজ্জিত থাকার কারণে এখানে একটি নিট চুম্বকত্ব থাকে, অর্থাৎ প্রত্যেকটি ডোমেইনের মধ্যেই চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলো যেহেতু একই দিক বরাবর সজ্জিত আছে, স্ব ডোমেইনের মধ্যে চুম্বকত্ব ধর্ম বিদ্যমান থাকে। কিন্তু যখন কিনা আমরা কি করি, এর সমস্ত চুম্বক দ্বিমেরুগুলোর অর্থাৎ সমষ্টি তথা এদের ভেক্টর সমষ্টি নিয়ে নিই, তখন কি হবে, তখন সাম অফ এম ইজ ইকুয়াল টু
জিরো হয়ে যায়, এই যে বিভিন্ন দিকে আছে সেজন্য। ঠিক আছে, তাহলে কি হবে ফেরোচৌম্বক পদার্থের মধ্যে নিঃচুম্বকায়ন কি? আপাতত শূন্য, কিন্তু স্বতঃস্ফূর্ত একটা চুম্বকায়ন কিন্তু বিদ্যমান ছিল অঞ্চল ভিত্তিক, যখনই কিনা এখানে বাইরে থেকে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি প্রয়োগ করা হয়, তখন এই যে ডোমেইনগুলো, এই ডোমেইনগুলোর মধ্যকার চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলো তখন কি করে, এরা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হয়ে যায়। এই সজ্জার কারণে আবার আরেকটি ঘটনাও দেখা যায়, সেটি হলো এরা এরকম দেখা যায় যে ডোমেইনের যে আয়তন সে আয়তনেরও পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, অর্থাৎ লার্জ একটা ডোমেইনের মধ্যে কি হচ্ছে, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর চৌম্বক দ্বিমেরুগুলো সজ্জিত হচ্ছে। কোন দিক? প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর। সেই জন্যই ফেরোচৌম্বক পদার্থগুলোকে বাইরের বা বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে একটি শক্তিশালী চৌম্বকত্বের কি হয়, বহির্প্রকাশ ঘটে। তবে এই ফেরোচৌম্বকত্ব ধর্মটি, এটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। কেমন? একটি নির্দিষ্ট তাপমাত্রায় উঠে গেলে বা একটি নির্দিষ্ট তাপমাত্রা ক্রস করলে দেখা যায় যে এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলো আবার আগের মতো অবস্থান গ্রহণ করেছে, অর্থাৎ আগের মতো আবার কি ডোমেইনে বিভক্ত হয়ে স্ব ডোমেইন আলাদা আলাদা দিকে কি হচ্ছে, দ্বিমেরু ভ্রামকগুলো সজ্জিত হয়, ফলে আবারও নিঃচুম্বকায়ন শূন্য হয়ে যায়। এই যে তাপমাত্রার উপরে গেলে ফেরোচুম্বকত্বের চুম্বকত্ব ধর্মটি লোপ পায় বা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় কুরি তাপমাত্রা। ঠিক আছে, কুরি টেম্পারেচার বা কুরি তাপমাত্রা। যেমন লোহার কুরি তাপমাত্রা হচ্ছে কি 770 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় উঠে গেলে লোহার কি করবে না, চুম্বকত্ব প্রদর্শন করবে না, একটা সাধারণ লোহার ন্যায় আচরণ করবে। অর্থাৎ এটি আসলে কি হয়ে যাচ্ছে, এই কুড়ি তাপমাত্রার উপরে ফেরোচৌম্বক পদার্থটি কি প্যারাচুম্বকত্বে পরিণত হচ্ছে বা প্যারাচুম্বক পদার্থে পরিণত হচ্ছে। কেমন? নেক্সট আমাদের আলোচনার বিষয় কি, প্রতি ফেরোচৌম্বকত্ব। প্রতি ফেরোচৌম্বকত্ব, এন্টি ফেরোম্যাগনেটিজম, তাহলে এটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? প্রথমত একটু সংজ্ঞায়িত যদি করে নিতে পারি আমরা, যে সকল পদার্থকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এরা কি করে, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিকে সামান্য তোমার চৌম্বকত্ব লাভ করে, একেবারে খুব বেশি না বা খুব কম না, এটি ঠিক কিছুটা প্যারাচৌম্বক পদার্থের ন্যায়। ঠিক আছে, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিকে এরা সামান্য চৌম্বকত্ব লাভ করে, এরাই হচ্ছে কি প্রতি ফেরো চৌম্বক পদার্থ। এরা কারা, একটু যদি চৌম্বক পদার্থগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই বুঝতে পারব যে এরা কারা এবং কেন এই ধরনের ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, কেমন, যারা যেমন ধরো নিকেল অক্সাইড, ঠিক আছে, কিংবা এই তো এই সমস্ত পদার্থ, একটু খেয়াল করো কি আছে এখানে, দুই ধরনের পরমাণু আছে, এই দুই ধরনের পরমাণু পাশাপাশি এরা কি করে,
অবস্থিত থেকে সলিডটি গঠন করে। এই সলিডের মধ্যে এক প্রকার পরমাণুর জন্য সৃষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটি যদি এই দিক বরাবর বরাবর হয়, অর্থাৎ আপে হয়, তাহলে দেখা যায় যে তার পার্শ্ববর্তী যে পরমাণু আছে তার জন্য সৃষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামক ঠিক তার বিপরীত দিকে অবস্থান করে। মানে সমান কিন্তু পরস্পর বিপরীত দিক। ফলে কি হবে এখানে? এরকম যদি মানে সমান এবং বিপরীত দিকে চৌম্বক দ্বিমেরুগুলো সজ্জিত থাকে, এর ফলে কি হবে? নিট যে চৌম্বকায়ন বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক, সেটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। ফলে প্রতি ফেরো চৌম্বক পদার্থের অভ্যন্তরে কি কোনো নিট চৌম্বক ভ্রামক না থাকায় কোনো চৌম্বকত্ব প্রদর্শন করে না, ঠিক আছে? কিন্তু যদি এখানে কি করা যায়, তোমার একটি চৌম্বক ক্ষেত্র এখানে প্রয়োগ করা যায়, অর্থাৎ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এই যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলো এরা আবার কি করে, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের কারণে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ফলে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর একটি চৌম্বকত্বের সৃষ্টি হয়। কেমন? এই প্রতি ফেরো চৌম্বক পদার্থের আবার আরেকটি ক্রাইটেরিয়া আছে, যে সেটি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলো পরস্পর কি অ্যান্টিপ্যারালাল, প্রতি সমান্তরাল। এখানে যদি প্রথম দিকে তাপমাত্রা বৃদ্ধি করা যায়, আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। এই বরাবর আমরা তাপমাত্রা এবং এই বরাবর চৌম্বকায়ন প্রবণতা কাই যদি স্থাপন করি, তাহলে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধি করলে এদের চৌম্বকায়ন বৃদ্ধি পেতে থাকে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরে আবার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চৌম্বকত্ব হ্রাস পেতে থাকে। এই যে নির্দিষ্ট তাপমাত্রা, এই তাপমাত্রার একটি নাম আছে, এটিকে বলা হয় নীল টেম্পারেচার। নীল টেম্পারেচার থেকে এখানে টিএন, এই তাপমাত্রার নিচে তাহলে কি এটা কি হচ্ছে, চৌম্বকত্ব বৃদ্ধি পাচ্ছে, আর এই তাপমাত্রার উপরে গেলে সেটি চৌম্বকত্ব তার লোপ পাচ্ছে। তার মানে প্রতি ফেরো চৌম্বকত্ব প্যারা চৌম্বকত্বে পরিণত হচ্ছে। এই তাপমাত্রাটাকে আমরা বলছিলাম কি, নীল টেম্পারেচার। কেমন? লাস্ট আমাদের চৌম্বক পদার্থের ধর্ম ফেরি চৌম্বকত্ব, এটি কেমন? ফেরি চৌম্বকত্ব এটি আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে কি বলবো, যে যে সমস্ত পদার্থকে মানে চৌম্বক পদার্থকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে, ফেরি চৌম্বকত্ব, ঠিক আছে, যে সমস্ত পদার্থকে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এরা কি করে, একটা শক্তিশালী মোটামুটি ফেরো চৌম্বকত্বের মতোই একটি শক্তিশালী চৌম্বকত্ব লাভ করে, তাদেরকে বলা হয় ফেরি চৌম্বকত্ব। এখানেও কি হয়, দুই ধরনের আয়ন বা দুই ধরনের, আমরা আয়নই বলি, দুই ধরনের আয়নই থাকে এখানে। যেমন আমরা যদি একটু বলি ফেরাস ফেরাইট, ঠিক আছে, কিংবা নিকেল ফেরাইট, ফেরাস ফেরাইট, সংকেত কি, এফি, সরি এফি
3 ও 4 ঠিক আছে দুই ধরনের কি থাকে এখানে আয়ন থাকে এবং আয়ন সমূহের যে চৌম্বক ভ্রামক সেটি আবার একটু মজার যে একটি আয়ন দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামক যদি আপে থাকে তাহলে তার পার্শ্ববর্তী যে ইয়েটি আছে আয়নটি আছে তার দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামক ডাউনে থাকে কিন্তু মানে অসমান অর্থাৎ এভাবে তাহলে আয়নদ্বয়ের সাবসেট কি করবে এরকম চৌম্বক দ্বিমেরুর একটি সজ্জা তৈরি করে ফলে এখানে কি হবে নিঃচুম্বক আয়ন যদি আমরা বের করি এখানে নিঃচুম্বক আয়ন অথবা নিঃচুম্বক ভ্রামক আগে বের করো তাহলে কি থাকবে নিঃচুম্বক ভ্রামক কি শূন্য হবে অবশ্যই নয় কারণ কি এই পর্যন্ত মান আছে তাহলে এই পর্যন্ত এই মানগুলো থেকে যাচ্ছে এইটুকু মান থেকে যাচ্ছে ফলে নিঃচুম্বক দ্বিমেরু ভ্রামক শূন্য না হওয়ার কারণে ফেরি চুম্বক পদার্থগুলোর মধ্যে একটি নিঃচুম্বক দ্বিমেরু ভ্রামক থাকে এবং তার জন্য একটি নিঃচুম্বক আয়নও থাকে তাহলে কার আচরণের মতো হচ্ছে এটি ফেরো চুম্বক পদার্থের আচরণের ন্যায় অর্থাৎ ফেরি চুম্বক পদার্থগুলো ফেরো চুম্বক পদার্থের ন্যায় কি করে ডোমেইন ক্ষুদ্র ক্ষুদ্র ডোমেইন সৃষ্টি করে এবং সেই ডোমেইনের মধ্যে নিট চুম্বক দ্বিমেরু ভ্রামক থাকে এবং তার ফলে একটি স্বতঃস্ফূর্ত নিট চুম্বক আয়ন বিদ্যমান থাকে কিন্তু ওই যে বললাম যে ফেরো চুম্বকত্বের যেরকম ডোমেইনগুলোর মধ্যে সৃষ্ট নিট চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলো কি এক একটি ডোমেইনে এক এক দিকে থাকে ফলে পুরো খণ্ডের যদি আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামক অথবা চুম্বক আয়ন মাত্রা বা চুম্বকত্বের পরিমাণ যদি বের করি তাহলে কি হয়ে যাবে সেটি শূন্য হয় কেমন ফলে স্বতঃস্ফূর্ত চুম্বক আয়ন থাকা সত্ত্বেও এখানে কি ফেরি চুম্বক পদার্থ চুম্বকত্ব প্রদর্শন করে না কিন্তু যদি বাইরে থেকে একটি চৌম্বক ক্ষেত্র সুষম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে এই যে নিট চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেটা কি হবে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দ্বি বরাবর অ্যালাইন হয়ে যায় ফলে তখন সেখানে একটি চুম্বকত্বের বহিঃপ্রকাশ ঘটে ঠিক আছে এখানেও ফেরি চুম্বকত্ব পদার্থ এটিও একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে যদি উঠে যায় তাহলে সে কি হবে এই আগের মতোই কি সজ্জাটা এখানে অ্যান্টিপ্যারালাল অর্থাৎ প্রতি ফেরো চুম্বকাতে নেয় কিন্তু কি হচ্ছে মানে অসমান ফলে এরকম আবার সজ্জা পেয়ে যাবে এবং শুধু এরকম সজ্জাই নয় তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে উঠে গেলে এটির চুম্বকত্ব ধর্মটি কি হয়ে যায় বিনষ্ট হয়ে যায় চুম্বকত্ব ধর্ম কোন ধর্ম অর্থাৎ ওই যে স্বতঃস্ফূর্ত যে চুম্বক আয়ন ছিল সেটি নষ্ট হয়ে গিয়ে কি প্যারাচুম্বক পদার্থের ন্যায় আচরণ করে তো প্যারাচুম্বক পদার্থে কি দেখেছিলাম আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলো কি ছিল এলোমেলো ছিল তাই তো এক একটি এক এক দিক বরাবর স্বতন্ত্র চুম্বক দ্বিমেরু হিসাবে কাজ করেছিল অতএব তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফেরি চুম্বকত্ব বিনষ্ট বা বিলুপ্ত হয়ে যায় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে চলে গেলে পরে সেটি প্যারাচুম্বক পদার্থে পরিণত হয় কিন্তু এখানে আরেকটি জিনিস আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে ফেরি চুম্বক পদার্থের মধ্যে যেহেতু স্বতঃস্ফূর্ত চুম্বকায়ন থাকে অতএব এক্ষেত্রে তার চুম্বক প্রবণতা কাই এম যেটি সেটি কিন্তু কি হয় গ্রেটার দেন জিরো অর্থাৎ গ্রেটার দেন শুধু জিরো না
মান বেশি এবং ধনাত্মক, ঠিক যেমন ফেরোচৌম্বকত্বে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কি আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, যেটি যে ডাইপোল মোমেন্টের উপর ভিত্তি করে চুম্বকায়ন বা চুম্বকত্ব সৃষ্টি, এবং সেই চুম্বকত্বের আবার কি ডাইপোল মোমেন্টগুলোর এই যে সজ্জা, এই সজ্জার উপর ভিত্তি করে যে পাঁচ প্রকারের চুম্বকত্ব দেখলাম, এটি মূলত কিন্তু আসলে এই ডাইপোল মোমেন্টগুলোর সজ্জার উপর নির্ভর করেই এই পাঁচ প্রকারের প্রকারভেদ সৃষ্টি হয়েছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এ পর্যন্তই।